সুপ্রভাত বন্ধুরা, কাকুলি নন্দন মহলের একটা নতুন ভোরে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর দেখো, সুস্থতার জন্য কত কিছু করতে হয়, তা এগুলো খেয়ে মোটেই সুস্থ থাকে না কেউ, কিন্তু এটা ভালো লাগে খেতে, ছোলা বাদাম আর কিশমিশ। অনেক দিন ধরে খাওয়া হয়নি জানো তো, এই পায়ের সমস্যার জন্য। এখন একটু হাঁটতে চলতে পারছি তাই খাচ্ছি। আর এই দেখো আমাদের বারান্দা থেকে কী সুন্দর মেঘ কাটা রোদ, এটাকে তো তাই বলে তাই না? দেখো পেজা তুলোর মতন ভেসে বেড়াচ্ছে আকাশে মেঘ, আর সেটাকে একদম চিরে বেরিয়ে আসছে রোদ, তাই না? চলো যাই বারান্দায়, কারণ রাজু এসে গেছে। আর এই দেখো তিতলি সকাল সকাল ভূতির ছবি তুলে ডাক্তারকে ট্রান্সফার করছে, মানে পাঠাচ্ছে যে ভূতি কেমন আছে। লাল শাক আছে? দাও লাল শাক, দাও একটাই দাও। কত দাম? হ্যাঁ এবারে দেয়নি তো এখনো। ও চাচা কি বললো? চাচা কি বললো? রাজু তুমি ইচ্ছে করো আমাকে লাল শাক দাও একটা। আম 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 অনেক দাম রাজু, বাবা 20 টাকা কেন, অত অত দাম কেন গো? কাঁচা আম 100 টাকা, 200 গ্রাম, 16 আর 15 নিয়েছি। আর আর কি দেবে, আর কি আছে? একটু কাঁচা, আচ্ছা কাঁচা লঙ্কা আছে, আর কি নেবে বলো, দেবে বলো তো। মূলো এখন অনেক দাম, এখন মূলো খাওয়ার পয়সা নেই। মূলো 250, কাঁচা আমের থেকে দাম কম। কি করব, মূলোটা দিয়ে কি খাবো বলো? মূলো দিয়ে মিক্স সবজি ছাড়া হবে, এখন মিক্স সবজি খাওয়ার দরকার নেই, এই অবধি থাক আজকে। আন্টি এই কিছু লাগবে। আচ্ছা তোমার এই কি বলে, তাহলে আমার কত হলো এদিকে? এখন হলো 25। আমার তো রাজু শুধু শাক পাতা দিয়ে ভর্তি করেছে ভ্যান। লাল শাক 10 টাকা, তোমার ছবি তুলছি না আমি, কোথায় তুমি কোথায়, বিচ্ছিরি উঠেছে রাজু। তোমার আন্টি কি বলছে, শ্যাম্পু করে নসগোল্লা, আমার ছোট্ট নসগোল্লা। নস তুই নাকি খাসনি? গ্যাস হয়েছে রসগোল্লা, সকাল থেকে কিছু খাইনি, গ্যাস হয়েছে, গ্যাস বাজার করে না। আমি গলাটা শুনে বুঝতে পেরেছি শুক্লা দিয়ে। তোমার সারা বাজার ঘুরে এসে মনে পড়লো রাজুর থেকে জিনিস কিনে। রাজু কালকে একটু দেবে, আমি ফোন করব। কিনলাম কি, লাল শাক আর আম, এই দুটোই 25 টাকা। ভাবো মানুষ কি খাবে। চলো দেখি আজকে কি কি আছে রান্নার, আজকে অনেক কিছুই আছে মোটামুটি, দেখাই চলো। এই দেখো মোচাও আছে, মোচাটা নিয়েছিল রাজু 25 টাকা কালকে নিয়ে। তো মোচা আর লাল শাক একসাথে খাওয়া যাবে না, দেখি আজকে লাল শাকটা খাই এবেলা, মোচাটা ওবেলা চিন্তা করব। আমটা থাকবে, আমের চাটনি আছে, সুতরাং কালকে করবো আমটা। সবসময় রাজুর কাছে আম পাওয়া যায় না, তাই জন্য আজকে নিয়ে নিয়েছি। এক গাদা বাসন পড়ে আছে, বাসনগুলো আগে মাজবো, চলো মেজে নিই। না মামির সাথে কথা বলছিলাম, আমি বললাম যে সারা পা বলতে এখন ফোলা আছে, হাঁটতে অসুবিধা হচ্ছে, দেখা যাক। তুমি ওখান থেকে কি করে বুঝছো ফোলা আছে? ও ওতে তুমি দেখে ফেলেছো, তাহলে তো তোমার চোখে জোর আছে বলতে হবে। না কালছে বলতে রক্ত তো বাবারি, দাঁড়া ভিডিও হচ্ছে, কথা কম বল, মলিবদির আগে ভিডিও করতে লাগবে, করতে হবে না? হয়নি অনেকদিন, আজকে গেলাম একটু কারখানা, তাই জন্য সবাই জিজ্ঞেস করছে কেমন আছো কি ব্যাপার। তা আমি বললাম যে হ্যাঁ ফোলা তো আছে, থাকবে ফোলাটা 2-3 মাস থাকবে, তবে এখন তা মলিবদি বলছে তুমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে না, একদম নর্মাল হাঁটবে, দেখবে তাহলে ঠিক হয়ে যাবে। তা এখন একটু নর্মাল হাঁটতে হয়েছে, মোম শেকটা দেওয়ার পরে, আর ঠান্ডা গরম জল করছি তো, ওটা ডেলি দুবার করা উচিত, কিন্তু রাত মানে দুবার হয়ে উঠছে না। তো চলো গল্প গুজব অনেক হলো, এবার কাজ সেরে ফেলি। দেখো বাসনগুলোকে আমি ফার্স্টেই মেজে ফেলবো, ঝপ্পার ঝপ বাসন মেজে আগে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলবো। রাত্রিবেলায় কাজগুলো করে রাখলে সুবিধা হয়, কিন্তু রাতে আমার ইচ্ছে করে না। তো যাই হোক বাসন মাজা আমার হয়ে যাবে ঠিক, তার মধ্যেই আমি শুরু করে দিয়েছি দেখো টিফিন বানানো। আর আজকে একদম ত্রিকোণ ত্রিকোণ পরোটা হালকা তেলে ভাজছি, এটাই খাচ্ছি। আমার না শুকনো শুকনো রুটি খেতে একদম ভালো লাগে না। আর এই দেখো টিফিনের পরে খেতে হবে আমাকে এই ওষুধটা, এটা হচ্ছে আয়রন ওষুধ, এটা আমাকে 3 মাস খেতে দিয়েছে।
আর শুধু এটাই নয়, তার সাথে আমাকে দিয়েছে হচ্ছে এই দেখো ক্যালসিয়াম ওষুধ ট্যাবলেট আর কি, এটাও আমাকে 3 মাস খেতে হবে, এটাও ডেলি একটা করে খাওয়ার পর, মানে দুপুরে খাওয়ার পর। আর এই দেখো ট্যাংরা মাছগুলো আমি ফ্রিজ থেকে বার করে ফেলেছি, মাছগুলো খুব ভালো মানে টাটকা একদম মাছগুলো, ফ্রিজে ছিল 2-3 দিন তারপরেও কত ভালো। আর এই দেখো লাল শাকগুলো কিন্তু আমার একদম কুচিয়ে ভালো করে জল দিয়ে চটকে চটকে আমি ধুয়ে ফেলেছি। আর আজকে রান্না হবে কি বুঝতেই পারছো, ট্যাংরা মাছের ঝোল আর লাল শাক ভাজা। তো চলো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিয়ে রান্না করে নেবো, তো সেই রান্নার তোমাদের সাথে শেয়ার করবো না, কারণ আমার এই ট্যাংরা মাছ রান্না করা মনে হয় যারা আমার ভিউয়ার্স তাদের একদম মুখস্থ করিয়ে আমি ছেড়েছি, তো সেইটাকে নিয়ে বারবার রোজ রোজ ঘাটাঘাটি করার দরকার নেই। যাদের আমার ট্যাংরা মাছ রেসিপি দেখতে ইচ্ছা করবে আমার পুরনো ভিডিওতে গেলেই দেখতে পেয়ে যাবে। আর রান্না তো অবশ্যই লাল শাক করবো, কিন্তু তার মধ্যে চলো আগে ভাতটাকে নামিয়ে ফেলতে লাগবে, কারণ ভাতটা হয়ে এসেছে। এখন আমি আর ওই বাচ্চাদের ভাত আর আমাদের ভাত আলাদা করে করছি না, কারণ কি হয়েছে জানি না ওদের খাওয়াটা অনেকখানি কমে গেছে, আগে যেরকম খেত এখন সেরকমভাবে খাচ্ছে না ওরা, কি হয়েছে জানি না। তো যাই হোক ভাতটা নামিয়ে ফেলি। তো তোমরা আজকে থাম্বনেইলে দেখে এসেছো অতি লাভে তাঁতি নষ্ট, বুঝতেই পেরেছো না, সবাই বোঝুনি, কেউ কেউ হয়তো বুঝেছো যে নিশ্চয়ই কাউকে ঠুকে ঠুকে কোনো কথা বলতে এসেছে, যা কুচুটে মহিলা বাপরে বাপ। আবার কেউ কেউ ভেবেছো মানে ভালো মানুষেরা ভেবেছো যে নিশ্চয়ই একটা সুন্দর গল্প বলবে, একদমই তাই সুন্দর একটা গল্প বলবো, কিন্তু আজকে রান্না করতে করতে গল্প শুরু করবো না, আজকে রান্না শেষ করে জমিয়ে গল্প হবে। দেখো লাল শাকটা না আমার ভীষণ ভালো লাগে খেতে, আর ট্যাংরা মাছ খেতেও আমার খুব ভালো লাগে। আর এই দেখো এখানে রয়েছে হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা। তো লাল শাক রান্না করাও তোমরা সবাই জানো, তাও আরেকবার দেখাই, একটু ইচ্ছে করছে দেখাতে। ওই দেখো রসুন আমি কীরমভাবে ঘষে ঘষে দিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে ফাঁকি মারা তাল, তাই না? আচ্ছা রসুনটা ফাঁকি মারা কেন, আমাকে লালটু বলে, আমি নাকি এটা ফাঁকি মেরে করি। আচ্ছা এটাকে তো এই শিলনোড়ার নোড়াটা দিয়ে আর কি থেতো করে দিতে লাগে, সেখানে আমি ঘষে দিচ্ছি, ব্যাপারটা তো একই, তাই না? তো চলো আমি তাড়াতাড়ি করে রান্না করে নিই, রান্না করে নিয়ে তারপরে স্নান করতে হবে। আজকে যেন তো স্নানও হয়নি, কিন্তু আজকে বলে না কদিন ধরেই সকাল সকাল আমার স্নান করে ওটা হয়ে উঠছে না। তো স্নান ঠান করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তোমাদের সাথে জমিয়ে জমিয়ে গল্প বলবো, আজকে ফাটাফাটি একটা গল্প শোনাবো তোমাদেরকে আজকে। তবে জানি না আমার ডেলি ব্লগ তোমাদের কেমন লাগছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগছে আমার ডেলি ব্লগ। তবে অনেকদিন পর আবার ডেলি ব্লগ বানাচ্ছি, তো যার জন্য একটুখানি ভেবাচাকা খেয়ে যাচ্ছি। যে কোনো জিনিস না তুমি যদি একবার অভ্যাস ছেড়ে দাও তখন না একটু অসুবিধাই হয়, তাই না বলো? তো দেখো এদিকে মাছও ভেজে রান্না হয়ে গেছে আমার, আর আমি ভাত বেড়েও ফেলেছি, আমরা এখন 3 জনে মিলে একসাথে খেয়ে নেবো। তো তোমরা জানো কি রান্না হয়েছে, ওই দেখো আমের চাটনিটা ওদিক থেকে উকি মারছে, আর এটা লাল শাক ভাজা, উফ হেভি লাগে খেতে আমার, তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। তবে শাক নাকি খেয়ে ভালো বলতে নেই, জানি না কি ছাতার মাথার নিয়ম কে আবিষ্কার করেছে কে জানে। আর এই দেখো ট্যাংরা মাছের ঝোল আলু দিয়ে, লম্বা লম্বা আলু দিয়ে, ভালোই লাগে না? একটু পাতলা পাতলা রান্না খাচ্ছি আজকাল আমরা, কারণ রিচ লালটুও খেতে চায় না আর তিতলি তো ওর মুখে ব্রণ উঠবে বলে খেতে চায় না। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার ফিরে আসছি তোমাদের কাছে অতি লোভে তাঁতি নষ্ট নিয়ে, সবাই তৈরি তো? তো চলো আমার খাওয়া হয়ে গেছে, আর আজকে তোমাদের আমি একটা মজার গল্প শোনাবো, অতি লোভে তাঁতি নষ্ট। এই কথাটা বোধহয় আমরা ছোট থেকে শুনে শুনে বড় হয়েছি, যখনই মানে কি বলবো আমরা বেশি দুষ্টুমি করতাম বা ইসে করতাম তখনই আমাদেরকে টেনে নিয়ে ছোটবেলায় আর কি বড়রা গল্প বলতো, আর সেই গল্পের মধ্যে কিন্তু বেশিরভাগ ছিল এইসব নীতি গল্প, যাতে করে আমরা অনেক কিছু নীতি কথা শিখতে পারি, তোমার বাড়ির লোকও করতো নিশ্চয়ই। তো যাই হোক, আচ্ছা আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, যারা নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে কিন্তু একদম পালিয়ে যাবে না, ভিডিও দেখে সাবস্ক্রাইব করে যাবে, ঠিক আছে? বেল আইকনটা প্রেস করে দেবে, সাবস্ক্রাইব করবার সময় পাশেই তো থাকে ট্যাং করে বাজিয়ে দেবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো দুজন কৃষক একই ক্ষেতে, মানে ক্ষেত তাদের আলাদা ছিল, সরি চাষাবাদটা একই করতো, মানে দুজনেরই চাষ ছিল, আলু চাষ করতো দুজনেই। তো দুজনেই আলু চাষ করেছে আর দুজনের প্রচুর ফলন হয়েছে, তো ভালো কথা। এবারে এই দুজনের নাম হচ্ছে, একজনের নাম ছিল রঘু আরেকজনের নাম ছিল মধু। তো যে মধু ছিল সে মধু না ভীষণ সরল সাদা ছিল, আর যে রঘু ছিল সে ছিল একটুখানি মানে কি বলবো জিলিপির মতন পেঁচানো। তো যাই হোক এবার দুজনেরই তো দুজনের ক্ষেতের আলু দেখে মানে এত আলু ফলেছে আর কি, সেই দেখে দুজনের তো খুশি আর ধরে না। তো মধু তো এবার বলছে রঘুকে আর কি যে রঘুভাই দেখো আমাদের ক্ষেতে কত আলু হয়েছে, আর এবারে কিন্তু আলুর প্রচণ্ড পরিমাণে মানে দাম হবে আর কি আলুর, কারণ আলু কিন্তু এবারে সেরকম চাহিদাটা বেশি, কিন্তু মানে ফলনটা কম হয়েছে চারিদিকে যেটুখানি শুনেছি, আর পাশের গ্রাম থেকেও কিন্তু এবারে আলুর আমদানি হচ্ছে না, সুতরাং আমরা এবছরে বেশ ভালো পয়সা করে ইনকাম করতে পারবো, মানে অনেক লাভ হবে আমাদের। তো রঘুর আনন্দ তো হয়েছে যে হ্যাঁ আমার ক্ষেত্রে তো অনেক আলু হয়েছে, অনেক পয়সা ইনকাম করতে পারবো, কিন্তু তার সাথে রঘুও পয়সা ইনকাম করবে এটা ঠিক পছন্দ হয়নি রঘুর, কারণ রঘু মানে কি বলবো নিজের ভালো হচ্ছে ঠিক আছে,
কিন্তু তার সাথে অন্য কারণও ভালো হবে সেটা মানতে পারলো না। আছে না কিছু মানুষ এরকম ধরনের রোগ হচ্ছে সেই ধরনের। তো যাই হোক, দুজনেই গেল এবারে বাজারে, গিয়ে এবার সবার সাথে আলোচনা করলো যে কীরকম আলুর দাম, কীরকম আলু কীরকম বিক্রি বাটোয়ারা হবে। এবার আলু এমন একটা প্রয়োজনীয় জিনিস প্রত্যেকের ঘরে, অন্তত যাই হোক না কেন আলুটা কিন্তু লাগে, তাই না, লাগে না? তো তারা গিয়ে জেনে এলো যে হ্যাঁ এবারে বাজারে মার্কেটে আর কি আলুর প্রচণ্ড চাহিদা, আর পাশের গ্রাম থেকেও আলু আসছে না, সুতরাং আলুটাকে বেশ ভালো দামে বেচা যাবে। দুজনেই তো খুশি হয়ে বাড়ি চলে গেল। এবার রঘু গিয়ে বউকে বললো, বউ বউ জানো তো গিন্নি, আজকে এবারে প্রচুর ফলিয়েছি আমরা আলু, আর আলুর প্রচণ্ড পরিমাণে চাহিদা মার্কেটে, আমি প্রচুর পয়সা ইনকাম করবো। তা বউ বলছে বাস, তাহলে খুব ভালো আনন্দের খবর, আমি তো তাহলে সোনা বানাবো, গলার হার বানাবো, কানের দুল বানাবো। কিন্তু রঘুর মনে শান্তি নেই। তখন বউ বললো যে কী হলো, এত ভালো খবর, এত ফলন হয়েছে, আমরা এত পয়সা ইনকাম করবো, তুমি মুখটাকে বেজার করে আছো কেন? তখন রঘু বললো, ওই মধু ওর খেতেও প্রচুর আলু হয়েছে, ও না জানো তো গিন্নি প্রচুর পয়সা ইনকাম করবে। তো মধুর বউ বললো, এই রঘুর বউ বললো, হ্যাঁ তা করুক না, তাতে আমাদের কি। তো রঘুর যাই হোক মন মেজাজ ভালো নেই, রাতে ঘুম হয় ওনার ঠিক মতন। সকালবেলা দুজনে মিলেই গেল ঝুড়ি করে আলু নিয়ে বিক্রি করতে। আলু 35 টাকা কিলো, ভালো কথা, খুব মজা হলো, দুজনেই আলু বিক্রি করলো, রঘু মধু দুজনে ভীষণ খুশি। তখন পরের দিন আবার রঘু বললো যে আমাদের অনেক টাকা ইনকাম হয়েছে, আমরা কিন্তু পরের দিন আবার সকাল সকাল চলে আসবো। তা ভালো কথা, সকাল সকাল আবার চলে আসবে। বাড়িতে গেল, বউকে বললো যে বউ দেখো এত টাকা আজকে আমাদের বিক্রি হয়েছে। তা বউ বললো ঠিক আছে খুব ভালো হয়েছে, তাহলে কালকে আবার তুমি আলু নিয়ে যাবে তো? তখন রঘু মধুকে, রঘুর বউকে আর কি বলেই ফেললো, শোনো আমি না একটা কথা ভাবছি। তখন তার বউ বললো, কী হলো, কী কথা বলো বলো আমিও শুনি। তখন এবার রঘু তার বউকে কানে কানে বললো, শোনো শোনো একটা কাজ করি, ওই যে মধুর খেতে যে আলুগুলো আছে না, ওগুলো চলো রাত্রিবেলা আমরা দুজনে মিলে তুলে নিয়ে আসি, তাহলে আমরা আরও টাকা ইনকাম করতে পারবো। কথায় আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এবার মধুর বউ মানে রঘুর বউ, খালি মধুর বউ বলছি, রঘুর বউ বেচারা কিন্তু মানুষটা মন্দ ছিল না, কিন্তু ওই যে অসৎ সঙ্গে স্বর্গবাস, সে বললো হ্যাঁ এটা তো ভেবেই দেখিনি, চলো তাহলে আমিও যাই তোমার সাথে, দুজনে মিলে আমাদের ক্ষেতের আলু তো তুলবই, তার সাথে মধুর ক্ষেতের আলুগুলোকেও আমরা তুলে নিয়ে আসি, তারপরে সেগুলো বাজারে আমরা চড়া দামে বিক্রি করবো। ঠিক আছে, দুজনে মিলেই গেল, স্বামী স্ত্রী দুজনে মিলে সারা রাত ধরে নিজেদের ক্ষেতের আলুগুলো তো তুলবে, মধুর ক্ষেতের আলুগুলোও তুলে ফেলেছে, তুলতে তুলতে রাত কাবার হয়ে গেছে। রঘুর বউ রঘুকে বলছে, বাবা আলু তুলতে গিয়ে তো আমার পটল তোলার অবস্থা হয়েছে। যাই হোক, দুজনে মিলে আলুগুলো নিয়ে বাড়ি এসেছে। এবার একটা ঘরে, মানে ওদের একটা গুদাম ঘর ছিল, তার মধ্যে আলুটাকে ওরা আলু বস্তাগুলোকে আর কি সব রেখে দিয়েছে। তো পরের দিন তো রঘু মানে দুজনেই গেছে খেতে, রঘুও গেছে মধুও গেছে খেতে আলু তুলতে। এবার গিয়ে দেখছে যে রঘু মধু না ওর ক্ষেতের মধ্যে বসে মাথায় হাত দিয়ে গেছে, হায় হায় আমার এই কী হলো, আমার এরকম সর্বনাশ কে করলো। তখন রঘু বললো, কী হয়েছে রে মধু, এমন একটা ভাব করছে আমি কিছুই জানি না, কী হয়েছে রে মধু? তখন বলছে, দেখো না রঘু ভাই আমার ক্ষেতে সব আলু কে যেন তুলে নিয়ে গেছে। তখন বলছে, তাই দাঁড়া তো দেখি আমার ক্ষেতের আলুগুলো আছে নাকি। গিয়ে এবার নাটক করে বলছে কি, এই আমার ক্ষেতের আলুও সব নিয়ে গেছে, আমাদের কী সর্বনাশ হলো। তখন এবারে রঘু বলছে যে কী করবি মধু ভাই এখন? তখন মধু বলছে, কী আর করবো, কিছু তো করার নেই, কপালে যদি এরকম থাকে আমরা আর কী করবো, চলো বাড়ি যাই দেখা যাক কী করি। এবার তো বাড়ি এসেছে, তখন এবার রঘুর বউ এবার রঘুকে বলছে, তাহলে একটা কাজ করো, তুমি দাম বাড়িয়ে আলুগুলো বিক্রি করে দাও। তখন এবার রঘু বলছে, না এখন আলু বিক্রি করা যাবে না, এখন যদি আমি আলু নিয়ে যাই তাহলে তো মধু সন্দেহ করবে যে আমি আলু কোথার থেকে পেলাম, কিছুদিন যাক তখন আলুর দাম আরও বাড়বে তখন বিক্রি করবো, এক সপ্তাহ তো এখন আমি একদম মানে মজ করবো, মজ রেস্ট নেবো, খাবো দাবো ঘুমাবো, তুমি এসব চিন্তা করো না। তা মধু এই রঘুর বউ বললো, ঠিক আছে তুমি যেটা ভালো বুঝে পারো। এক সপ্তাহ ধরে তো খেয়ে শুয়ে আরাম করে রঘুর দিন কাটলো। এদিকে বাজারে রোজই যাচ্ছে, প্রায় দুদিন একদিন ছাড়া ছাড়া দাম জিজ্ঞেস করে আসছে, 35 টাকা, 40 টাকা, 45 টাকা, 50 টাকা, প্রত্যেক দিনকে দিন আলুর দাম বেড়েই চলেছে। তখন এবার রঘু এসে বাড়িতে প্রত্যেক দিন আপডেট দেয় বউকে। তখন বউ বললো, শোনো না তুমি বরং আলুগুলোকে বিক্রি করে দাও, 50 টাকা হয়ে গেছে। রঘু বললো, দাঁড়াও অত তাড়াহুড়ো করো না, আরও দাম বাড়বে যখন তখন বিক্রি করো। তা বললো রঘুর বউ, ঠিক আছে। তখন রঘুর বউ আবার রঘুকে এই খবরটাও দিল, জানো তো মধু ঠাকুর পোনা তার ক্ষেতে কিন্তু নতুন আলুর বীজ পোতা শুরু করে দিয়েছে। তখন রঘু বললো, সে পুতুল কেউ নিয়ে আমার অত চিন্তা নেই। তো এর মধ্যে ইতিমধ্যে আর কি রঘুর কানে খবর এলো যে বাজারে আলুর দাম মারাত্মক বেড়ে গেছে, প্রায় 70 টাকা হয়ে গেছে। তখন এবার রঘু নড়ে চড়ে বসলো না, এবার তো আলুগুলোকে বিক্রি করতে হয়। তখন বউকে বললো, গিন্নি টাইম এসে গেছে, চলো আমরা দরজা খুলে আলুগুলো সব বার করি, আলুগুলো নিয়ে এবার আমি যাবো বাজারে বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করে আনবো। কিন্তু তালাটা খোলার পরে যা দেখলো, রঘুর আর রঘুর বউয়ের তো মাথায় হাত। কী দেখলো? দেখলো ইঁদুরে সেই আলুগুলোকে খেয়ে কামড়ে ছিঁড়ে তোচ নচ করে ফেলেছে। মাথায় হাত দিয়ে তো দুজনে মিলে কাঁদতে বসলো, হায় 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 আমাদের একই সর্বনাশ হলো, আমরা কোথায় এতটা লোভ না করলেই পারতাম, এতদিন ধরে আলুগুলোকে ফেলে রেখে শেষ পর্যন্ত এই অবস্থা হলো। ইতিমধ্যে বাইরে দিয়ে মধুর ডাক, ও রঘু ভাই যাবে নাকি বাজারে, দেখো না আমার নতুন আলু থেকে নতুন মানে আলু যে আমি বীজ পুঁতেছিলাম সেখান থেকে নতুন আলু বেরিয়েছে, আমি বাজারে নিয়ে যাচ্ছি বিক্রি করতে।
তো সুতরাং আমরা কি বুঝলাম এই গল্পটা পড়ে পড়ে কি বুঝলাম আমরা বুঝি দেরি গল্পটা পড়ে আমরা কি বুঝলাম উপরওয়ালা যদি মনে করে আমাদের জন্য কিছু লিখে রেখেছে কিছু দিয়েছে তো কারোর ক্ষমতা নেই সেইখানে কিছু নষ্ট করে দেওয়ার তার জন্য সবসময় এই সৃষ্টিকর্তার উপরে কিন্তু আমাদের ভরসা রাখা উচিত আর কোনোদিনই কারো সর্বনাশ করে কারো ক্ষতি করে কিছু করা যায় না কারোর চোখের জল দিয়ে না আমরা কোনোদিনই কারোর চোখের জল ফেলে আমরা কোনোদিনই নিজের অট্টালিকা নিজের স্বপ্ন নিজের রাজপ্রাসাদ কোনোদিনও তৈরি করতে পারবো না অতি লোভে তাতে নষ্টই হয় তাই না আর পরের ক্ষতি করলেও কিন্তু নিজের ক্ষতিটা সবার আগে হয় তো চলো ভালো লেগেছে আশা করি গল্পটা ফিরে আসবো আবার আগামীকাল একটা নতুন গল্প নিয়ে ততক্ষণের জন্য সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর হাসি থেকো টাটা।